দই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক বটে দেবী সিনেমা প্রযোজনার পর তিনি ঘোষণা দিয়েছিলেন ফরুত নামের একটি সিনেমা প্রযোজনার সম্প্রতি সিনেমাটি নিয়ে জয়া জানিয়েছেন নতুন খবর বিস্তারিত জানাচ্ছেন প্রতীক আকবর জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা দেবী প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি যেটি মুক্তি পায় দুই সালের উনিশ অক্টোবর দুই সালে সেরা অভিনেত্রী এবং রূপসজ্জা বিভাগে ছবিটি জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে দেবী ছবিটি পেয়েছিল সরকারি অনুদান আর এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করে জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান সিতে সিনেমা ব্যাপক আলোচিত এবং ব্যবসা সফল দেবী সিনেমা মুক্তির দুই মাস পরেই নতুন সিনেমার ঘোষণা দেন জয়া ছবির নাম ফুরুত কমেডি ড্রামা নস্টালজিয়া মিলে একটি মানবিক গল্পের ছবি হবে এটি হতে পারে একটি আধুনিক রূপকথা কিন্তু ঘোষণার এক বছর কেটে গেলেও সিনেমাটির নাম ছাড়া নতুন কিছুই জানা যায়নি ছবির পরিচালক অভিনয় শিল্পী কারা হবেন তা এখনও অজানা সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয় টিভির সঙ্গে কথা বলার সময় তিনি ছবিটি নিয়ে দিয়েছেন নতুন খবর আমি আপডেট দিব না তবে খুব সামনে এটা আসলে আমরা ওয়েদারের কারণে ওয়েট করছিলাম এই শীতটা চলে যাবার পরে আসলে আমাদের শুটিং করতে হবে সেটা আমাদের চলচ্চিত্রে জানি না অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনা করতে চান জয়া সবার সহযোগিতা পেলে বছরে একটি করে সিনেমার প্রযোজনা করার ইচ্ছা পোষণ করেছেন গুনি এই অভিনেত্রী প্রতীক আকবর বিজয় টিভি ঢাকা